Pakistan's Yaksi Budol Sangjama Salpara Jaka Mubagra Khor Agni Myanmar Yaksi Budol Dosra Dev City Bawono Asala Budol Ibana Dishawini Ka Hastini Yaksi Budol Haste Tangfang Jitendra Chaudhary Yaglo Kongdano Thangthani Hakotani Elem Bano Narnani Bagai Joya Wino Jawa Khai Thana Hini Kokshaka Asalni Pandav Bono Kari Bo Phaiman Jaka Yaksi Budol Ni MLA Ratan Bino Kari Kubuni Adon Ra Aaj 17 October আজকের এই দিনে আজ থেকে 101 বছর আগে আমাদের দেশ যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাতে পরাধীন ছিল সেই সময়তে আমাদের দেশের যারা বহু বিপ্লবী পৃথিবীর বিভিন্ন দেশে থেকে ভারতে স্বাধীনতা আন্দোলনের জন্য এবং শুধু স্বাধীনতার জন্য না স্বাধীন ভারতে একটা শোষণহীন সমাজ ব্যবস্থা করে তোলার জন্য তারা অনুভব করছিলেন যে একটা বিপ্লবী পার্টি দরকার সে লক্ষ্যেই সাতজন এরকম স্বাধীনতার সংগ্রামী তথা বিপ্লবী তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মাটিতে তাসখন্দে এই ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে তুলে এই যে 101 বছর বিগত দিনে এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আমাদের দেশের আরো বহু যারা স্বাধীনতা সংগ্রামী ঐক্যবদ্ধভাবে তারা স্বাধীনতার সংগ্রামে বহু গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন সেই গৌরবের গাথা লেখা আছে যে আন্দামানের সেলুলার জেলে সেখানে সেলুলার জেলে এখনো যারা সেখানে জেল খেটেছেন প্রায় 900 বন্দী হয়তো আরো ছিল তাদের মধ্যে 80% হলো এই কমিউনিস্ট বিপ্লবীরা কাজেই ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টের কি ধরনের ভূমিকা ছিল সেলুলার জেল সেখানে যে স্মারক তার সাক্ষী এবং স্বাধীনতার পরবর্তী সময়তেও বিগত 7.5 দশকে কমিউনিস্টরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এদেশের সংবিধানকে আরও শক্তিশালী আরও সোজ্জ্বল এবং তার যে ধর্মনিরপেক্ষ কাঠামো এটাকে আরও মজবুত করার জন্য বিগত 7.5 দশকে কমিউনিস্টরা যে লড়াই করেছে যে আত্মবলিদান দিয়েছে ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দলের সাথে তার তুলনা হয় না তো সেই কমিউনিস্ট পার্টি আজকে আমরা 102তম এই আমার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা অনুষ্ঠানে বলেছেন যে সাভারকার তাদের নেতা ঠিক আছে তিনি হিন্দুত্ববাদের স্রষ্টা বা জনক আরএসএসের প্রতিষ্ঠাতা যে সাভারকার সম্পর্কে ভারতের মহাফেজখানায় আরও বিভিন্ন জায়গাতে যে সমস্ত তথ্য আছে ব্রিটিশদের কাছেও যে সমস্ত তথ্য আছে যে সাভারকার যে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তিনিও একটা সময়তে বিপ্লবের সাথে একটু যুক্ত ছিলেন শুরুতে কিন্তু আন্দামান জেলায় গিয়ে সেখানে ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছেন আমি আর এই বিপ্লবী আন্দোলনে থাকব না সারাটা জীবন ব্রিটিশরা আমাকে যেভাবে ব্যবহার করবে ব্রিটিশদের অনুগত হয়ে চলব তো ভারতবর্ষে আরএসএস এবং বিজেপির ইতিহাস হলো তাই এবং একদিন তারা বলছিলেন বিজেপি বা আরএসএস তা সাভারকার এরকম কোনো চিঠি দেয়নি আজ থেকে তিন চারেক আগে রাজনাথ সিং বলেছেন যে না চিঠি দিয়েছিল নাকি জাতির পিতা মহাত্মা গান্ধী নির্দেশে আরে মহাত্মা গান্ধী তিনি স্বয়ং 11 বার জেল খেটেছেন কোনোদিন নিজের জন্য তিনি এরকম কোনো মার্সি পিটিশন দেননি অন্যকে বলবেন কেন আমি কথাটা বললাম এই কারণেই যে আজকে আমাদের দেশ আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সামাজিক ব্যবস্থা ধর্মনিরপেক্ষ কাঠামো খুবই বিপন্ন এই আরএসএস বিজেপির হাতে আমাদের সংবিধানের কাঠামোকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে
আমাদের রাজ্যে একটা আধা ফ্যাসিস্ট একটা সন্ত্রাস চলছে গত 42 মাস ধরে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে কমিউনিস্টরা সেদিন দেশের মাটিতে ব্রিটিশদের কারণে সংগঠিত হতে পারেনি, কিন্তু তাদের দেশপ্রেম সেই জায়গায় ছিল, বিদেশের মাটি দাঁড়িয়ে সংগঠিত করে দেশে তারা বিপ্লবীদের উৎসাহিত করেছেন, বিপ্লব অংশগ্রহণ করেছেন, যা সেই পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, এরকম আরও বহু মামলাতে ভগৎ সিং, ক্ষুদিরাম তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে এগুলো লিপিবদ্ধ আছে। তো সেই ত্যাগ, তিতিক্ষা এবং আদর্শকে আরও মজবুত করে আমরা আজকের এই দিনে শপথ গ্রহণ করব, আগামী দিন ভারতের সংবিধান রক্ষায়, এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষায়, এবং আজকে আমাদের স্বাধীনতা এবং আমাদের অর্থনীতি যেরকমভাবে যে পুঁজিবুদ্ধি হতে চলে যাচ্ছে, তা থেকে সমস্ত দেশপ্রেমিককে ঐক্যবদ্ধ করে কীভাবে আমরা দেশকে, দেশমাতৃকার সেবা করব, সেই শপথ গ্রহণ করব, এটাই কমিউনিস্ট। এবং এটা একটা এমন সময়েতে আমাদের স্বাধীনতা আন্দোলন সম্পর্কেই, যখন আমাদের দেশের বর্তমান শাসকরা নানা ধরনের অসত্য তথা ইতিহাসকে যে ভুল ব্যাখ্যা করছে, আপনারা দেখেছেন ইদানিংকালে একটা খবর ভারতের